হাই, আমি ইপ্সিতা। আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি। দেখতে দেখতে নতুন বছরের আরও একটা মাস শেষের পথে। তো আজকে সকালে ব্রেকফাস্ট যেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে তো এই ব্রেকফাস্টটা সবসময়ই বানাই, সেটা হচ্ছে চিড়ে পোলাও, কিন্তু আজ অনেকদিন পর বানালাম। আর এবার যে চিড়েটা দিয়েছে না, ওই পাতলা চিড়ে, যেটা পাতলা চিড়ে দিয়েছে, মানে ধুয়েছি, পুরো হয়ে গেছে, দেখাচ্ছি সেই, কিন্তু খেতে ভালো হবে, দেখাচ্ছি। এই চিড়েটা না আমার দই টই দিয়ে মেখে খাওয়ার জন্য, ভিজিয়ে খাওয়ার জন্য ঠিক আছে, এটা ওই চিড়ের পোলাও করার জন্য নয়, ওটার জন্য একটু মোটা চিড়ে দরকার। তো যাই হোক, এই হয়েছে, সার্ভ করে দিই। একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, মানে গতকাল আমরা ওই বাড়িতে গেছিলাম, মানে মেইনলি গেছিলাম আমার মাসির শাশুড়ির বাড়ি হচ্ছে, সেটা ঢালাই হচ্ছে, তো সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছিল, খাওয়া দাওয়া ঢালাই কমপ্লিট হয়েছে বলে। ঢালাইটা কমপ্লিট হয়েছে বলে, তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া একটা নেমন্তন্ন ছিল। তো সেখানে গিয়ে আমি তো কিছু মানে ফুটেজ ভিজিট করতে পারিনি, কিন্তু ফেরার পথে আমি মা সব একসাথে একটা ফুটেজ করেছিলাম সেটা, তারপর আরো বাড়ি ওই বাড়িতে গিয়ে একটা ফুটেজ করেছিলাম, সেগুলো সমস্ত মিসিং। সেই জন্য মানে ওই দিনের কিছু দেখাতেই পারিনি আপনাদের ওই সকালবেলার পর, তো সেই জন্য এই অংশটা এখন জুড়ে দিচ্ছি। তারপর ওই আবার আজকে সকালবেলা যেগুলো আছে সেগুলো আগে দেখুন। তো ভীষণ বড় মিস্টেক এই জিনিসটা আমার বারবার হয়, আমি ডবল চেক করি তাও ভুল হয়, এরকম করে কথা বলতে থাকি আদেও কিন্তু মানে রেকর্ড বাটনটা টিপিনি, আমি বকে যাচ্ছি বলে যাচ্ছি। আর মানে গাড়ির মধ্যে যেটা সেটা তো মাকে বললাম, হাত নাড়াও, মাও হাত নাড়ালো, সবাই হাত নাড়ালো, রং বললো পিপি পিপি, কি সুন্দর বলছিল গাড়ির মধ্যে পিপি পিপি, কিছু রেকর্ড কিছু করিনি আমি, এমনি ধরে দেখে ভাবছি মনে হয় রেকর্ড হচ্ছে। মানে এইটা যে আমার কি বিশাল মিস্টেক, আমি ডবল চেক করেও যাই না কি হবে, যাই হোক এটাই একটু জানিয়ে দিলাম, কন্টিনিউ করতে থাকি। রন কি গান চালিয়েছে? হ্যাঁ, চালিয়ে ডাকলো আমাকে। গুড মর্নিং, আজকে একটা হ্যাপি হ্যাপি মর্নিং আজকে আমাদের বাড়িতে, ঠিক আছে। গতকাল রাতেই থেকে গেছিলাম আপনাদের বললাম, আর এই নাইটিটা আমার শাশুড়ি মায়ের, হুট করে থেকেছি মানে সেই জন্য মানে কিছু সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসিনি, নাইটিও নিয়ে আসিনি, অনেক সময় এখানে তো থাকে কাজতে আছে, এমন অবস্থা একটাও ছিল না। তো শাশুড়ি মায়ের শরণাপন্ন হয়ে নাইটি পরলাম, খুব ভালো ঘুম হলো। অ্যাকচুয়ালি কি বলবো, মানে এখন মানে ঘরের মানে দেয়াল আর এইসব দিয়ে তো ঘর বিচার হয় না, যেটা মানুষ যেখানে শান্তি পায় সেটাই আসল। আমার শুধু মানে কালকে যখন ঢুকেছি না, বারবার মনে হচ্ছিল ইয়ে তেরা ঘর, ইয়ে মেরা ঘর, যেখান থেকে আমাদের প্রথম পথ চলা শুরু, তার প্রতি একটা আলাদাই মানে ভালোবাসা, সে যতই খসে খসে পড়ে যাক সেটা সেই ভালোবাসাটা ভালোবাসার মতোই থাকবে। তো যাই হোক, সকাল থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট ওপরে হচ্ছে, হ্যাঁ মনে হয় পরোটা হচ্ছে, আমাকে ফোন করে বলেছে, আমি ওর ঘুম চোখে শুনেছি, যাবো তারপর দেখাবো যে কি হচ্ছে। রন কি গান চালিয়েছে? রন আমাকে বসন্ত এসে গেছে গান শুনিয়ে দিচ্ছে। রন গুড মর্নিং বলো, রন গুড মর্নিং। কালকে পুতুল গুলোকে সব ছড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সব ছড়িয়ে দিয়েছিল। পরোটা খাবি একটু চা বসিয়ে দিও না। দেখেন গরম গরমটা না ঠান্ডা।
দেখো ঘুগনি পরোটা, তুমি আগে না না আমাকেও দিয়েছো না খাও। হ্যাঁ কারণ ওনাতে বারণ করছে। রানুবাবুর খাবার নিয়ে চলে এসছেন, এতে ওর ফেভারিট, হ্যাঁ ফেভারিট ডাল পেঁপে দিয়ে মুগ ডাল আর মাছ ভাজা। ও রানুর এটা খুব ফেভারিট খাবার, ও আরামসে খেয়ে নেবে। হ্যাঁ মাছ ভাজা আর ওর স্নানও হয়ে গেছে। এই রানু মাছটা এখন আনা হয়নি, ডাল এটা হচ্ছে খুব ফেভারিট আমাদের, উচ্ছে কুমড়ো ছেচকি বা ভাজা মাছ ভাজা, লাউয়ের ডাল এটা লাউ না পেঁপে, ও সরি পেঁপের ডাল, আর মাছটা আসছে মাছের ঝোল হয়েছে। কি গো রুই মাছ না কাতলা মাছ গো? রুই মাছ, ও রুই মাছের পুরো রগ রগে ঝোল হয়েছে, হেভি দেখতে তো হেভি হয়েছে, খেতেও হেভি, হ্যাঁ পুরো রগ পুরো রগ রগে। এই দেখ কি বদমাইশি, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি আর রুমালটা রাস্তায় ফেলে দিয়েছে বারান্দা থেকে উপর থেকে, এই যে লাফাচ্ছে না, ছেড়ে দাও যাবে বলে লাফাচ্ছে, কি অবস্থা, তাহলে ওটা ধুয়ে রেখো আর নিয়ে এলাম না, মা ওপর থেকে দেখছে, চলো টাটা। বেবি কিরকম কাঁদে রানু, ফ্রোজেন ডিজনি কই রে রানু, বেবির মতো কাঁদো, বাড়ি ফেরার পথে এখানে ভুট্টা নিতে দেয় এক জায়গায়, আর দেখে রন চিনতে পেরেছে কর্ন কর্ন বলছে কর্ন, আর সুইট কর্নটা যেহেতু তলায় ওই ফুলে খোলা রয়েছে সেই জন্য ওটাকে বলছে কি বললো ওটাকে, পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল রন, এটা কি বাড়ি ফেরার আগে বা দাঁড়ালাম একটু চপ নেব বাড়িতে গিয়ে খাবো, তো কি কি চপ নিচ্ছি সব বাড়ি গিয়েই দেখাবো, কি কি পাওয়া যায় দেখাই, হ্যাঁ দেখাচ্ছ ঢাকা দিয়ে রাখছি, চা করবো চা খাবো, কাপুর আছে পরে আসবে তারপর খাবো দাবো সব চেঞ্জ মানে চেঞ্জ টেঞ্জ করবো সবারই, একদিন ছিলাম না বাবু অনেক ইয়ে করলো কমপ্লেন টমপ্লেন করলো, ঠিক আছে তো ব্লগটা এখানেই এন্ড করছি, এই চাটা খেয়ে এডিট করে আজকে রাত্রে আমি দিয়ে দেবো, আমি জানি যারা ভালোবাসে আমাকে তারা দেখবেন, ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো চলতে ফ্রেন্ডস দোয়া হয়ে ইয়াদ রাখনা। What is your name?